বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি জানি আপনারা যারা সাকিব ভক্ত রয়েছেন, তারা সাকিবের সব খবর খুব মনোযোগ দিয়ে দেখেন এবং দেখতে পছন্দ করেন। আমিও সব সময় সেরা যে আপডেটটা থাকে সেটা কিন্তু আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে যাই। আসছে ঈদে বাবা সাকিব খান কিন্তু তার ছেলে জয়ের দেখা পাচ্ছেন না। ঢাকাই সিনেমার তারকা দম্পতি সাকিব অপুর সন্তান আব্রাম খান জয়ের প্রথম ঈদে বাবার সাথে দেখা হয়নি, এটা আমরা সবাই জানি। কারণ জন্মের পর প্রথম ঈদে বাবা ব্যস্ত ছিলেন লন্ডনে চালবাজ ছবি শুটিং নিয়ে। পরের ঈদে ছেলেকে সময় দিয়েছিলেন ঈদের পরের দিন, কারণ তখনও তিনি ব্যস্ত ছিলেন। এরপর 2018 সালেও ঈদেও একা মার সাথে ঈদের দিন কাটিয়েছিলেন আব্রাম খান জয়। এদিকে এবার ঈদেও সাকিব হয়তো দেখা পাবেন না একমাত্র পুত্র আব্রামের, কারণ এবার ঈদেও সাকিব খান ব্যস্ত থাকবেন তার প্রযোজনা এবং তার পরিচালনার ছবি পাসওয়ার্ডের জন্য। ঠিকই ধরেছেন বন্ধুরা, তাহলে যে ব্যস্ত বাবা তার ছবি নিয়ে এত ব্যস্ত থাকবেন, সেখানে অপু বিশ্বাস কি করে তার সন্তানকে, আর যে নাকি এর আগে কোনো ঈদেই তার সন্তানকে কাছে পাননি, সেই অভিমান থেকেই অপু বিশ্বাস হয়তো এবার ডিসিশন নিয়েছেন ছেলে জয়কে নিয়ে দেশ ছেড়েই চলে যাবেন। কারণ বর্তমান ঈদে রোজার ঈদে অপু বিশ্বাসের কোনো ছবি এই মুহূর্তে মুক্তি পাচ্ছে না। আমরা সবাই জানি জয়ের কারণে অপু বিশ্বাস নিজেকে ফিট করতে পারেননি, শারীরিক ভাবে তিনি একটু মুটিয়ে গিয়েছিলেন এবং একজন নায়িকার সেই মোটা স্বাস্থ্য নিয়ে কখনোই একটা ছবি মুক্তি দেওয়া উচিত নয় ভেবে তিনি কোনো অভিনয়ে আসেননি। একজন এত ভালো একজন নায়িকা যার এত ছবি প্রতি ঈদেই মুক্তি পেত, বছর জুড়ে মুক্তি পেত, সেই মেয়েটি যখন কোনো ছবি মুক্তি পায় না শুধুমাত্র একটা সন্তানের জন্যে, তার কিন্তু এই অভিমানটুকু থাকতেই পারে। তবে আমরা জানি আসছে ঈদে কিন্তু কোরবানির ঈদে তার চমক থাকছে। অপু পরিকল্পনা করেছেন দেশের বাহিরে ঈদ উদযাপন করার। এদিকে এক সাক্ষাৎকারে এবার ঈদ কোথায় করবেন অপু এমন জিজ্ঞেস করলে এই প্রশ্নের জবাবে তিনি বলেন, এবার ঈদ ছেলেকে নিয়ে দেশের বাইরেই করতে চাই। এদিকে সাকিবের প্রযোজনার দ্বিতীয় ছবি পাসওয়ার্ড মুক্তি পাবে, এই জন্য তিনি কিন্তু অনেক বেশি ব্যস্ত থাকবেন এবং ঈদের দিন ছেলের সাথে সময় কাটানো হবে না সাকিব খানের। আর তাই হয়তো তিনি সাকিব খান ভাবতেও পারবেন না জয় কোথায় আছে বা তার সঙ্গে ঈদ করা উচিত। যেখানে ছেলের কোনো গুরুত্ব নেই সেখানে নিশ্চয়ই অপু বিশ্বাস তার ছেলেকে রাখতে চান না। কারণ অপু বিশ্বাস বলেন, আমার পৃথিবী হচ্ছে জয়, জয়কে কেউ কোনো কারণে অবহেলা করুক সেটা আমি কখনোই সহ্য করব না। অপু বিশ্বাস বলেন, শ্বশুর বাড়ি জিন্দাবাদ ছবির ডাবিং শেষ করেছি, শুধু দুটি গানের চিত্রায়ন বাকি আছে। শ্বশুর বাড়ি জিন্দাবাদ টু ছবিতে অপু বিশ্বাসের বিপরীতে দর্শকরা এবার বাপ্পি চৌধুরীকে দেখতে পাবেন। ঈদে বেশ কিছু ফ্যাশন হাউসের মডেল হিসেবে কাজ করেছেন অপু বিশ্বাস। এই প্রসঙ্গে তিনি বলেন, মেহজাবিন ফ্যাশন হাউসের মডেল হিসেবে কাজ করেছি, এছাড়া আরো অনেকগুলো বিজ্ঞাপন চিত্রে এবং বিভিন্ন ঈদসত্ত্বে উপস্থিত হয়েছিলাম, এই কাজটি করে খুবই ভালো লেগেছে। অপু বিশ্বাস এবং জয়ের কথা মনে করার সময় পাবেন না, আর তাই আমি মনে করছি এই মুহূর্তে অপুর এই অভিমান কিন্তু যৌক্তিক। আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্বটিতে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, ভালো রাখুন, সবাইকে ধন্যবাদ।